নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকদের অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযানে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির থেকে সমগ্র শিক্ষা অভিযানে যারা রয়েছে তাদের থেকে কম বেতন পাচ্ছে। এই নিয়ে কিন্তু যে মামলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মইদুল ইসলামও কিন্তু তারাও কিন্তু সরকারের কাছে এই বিষয়ে দাবি জানিয়েছে যে অন্তত টেকনিক্যালিভাবে এদের বেতনটা ওদের থেকে অন্তত বেশি হওয়া উচিত। এই নিয়ে তাদের বক্তব্য যে এই বিষয়ে শিক্ষামন্ত্রী ফাইল পাঠিয়েছে নবান্নে, তো যারা মামলাকারী অর্থাৎ সৈকতবাবুরা তারা কী ভাবছেন যে যে এই মামলার পক্ষে কি সরকার ভাবনা চিন্তা করে অর্থাৎ এই মামলায় জয়লাভ করলে বা সরকার যদি চিন্তাভাবনা করে পজিটিভলিভাবে অন্তত যারা প্রাথমিক পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কিন্তু ন্যূনতম 21,000 এবং আপার প্রাথমিকে কিন্তু অর্থাৎ 25,000-এর কাছাকাছি কিছু বেতন হওয়া টেকনিক্যালি কিন্তু উচিত। এই নিয়ে কি বলছেন তারা অবশ্যই আমরা শুনিনি। সম্প্রতি দু একদিনের মধ্যেই বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে এবং সেখানে দাঁড়িয়ে মইদুল ইসলাম সাহেব তিনি বলছেন যে তিনি যে আপনাদের যে পয়েন্ট কেসের মেরির গুপসি গ্রুপ বিল ব্যাপারটা সেইটাকে তুলে শিক্ষামন্ত্রীকে বেতন বৃদ্ধির যে প্রপোসাল দিয়েছিলেন সেই প্রপোসালই নাকি শিক্ষামন্ত্রী নবান্নে ফাইল পাঠিয়েছেন এবং শিক্ষামন্ত্রী চাইছেন বেতন বৃদ্ধি করতে। তাহলে কোথায় আটকে যাচ্ছে যে সত্যি এই ধরনের শিক্ষকদের এত রাস্তার লড়াই, এত আইনি লড়াই করতে হচ্ছে অথচ বেতন বৃদ্ধি করা যাচ্ছে না? কি বলবেন তাদের এই বক্তব্য বা এই বিষয়ের কতটা গুরুত্ব রয়েছে? দেখুন, এটা এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ঠিক আছে। আমরা প্রত্যেকেই কেউ চাই না যে আমরা নেতা হই, আমরা আমাদেরকে 10 জন চিনুক, আলটিমেট পার্শ্ব শিক্ষকদের নেতা হয়ে আমাদের কি লাভ? লাভ তো কিছু নেই। আমি আমার এলাকায় যথেষ্ট পরিচিত, আমি আমার এলাকায় যথেষ্ট, আমি আমার স্কুলে এবং এলাকায় যথেষ্ট ভাবে আমি রেসপেক্টেড। অতএব আলাদা করে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সাজার আমার কোনো দরকার নেই। তো যদি আমার কাছে যা খবর আছে আমি বলছি, সেটা সেটা হচ্ছে এই দাবিটা বারবার ধরে শিক্ষামন্ত্রীর কাছে ওনারা তুলে ধরেছেন এবং যে আরটিআই কপিগুলো আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, আমাদের সেক্রেটারি করেছিলেন, সঞ্জয় গুহ করেছিলেন, ওনার কাছ থেকে চেয়ে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। তো উনি দিয়েছেন, যদি ওনারা এটা করে আনতে পারেন তো ভালো, ভাই ভালো, আমার কোনো দরকার নেই। আমার বেতন, আমার লজিক্যালি আমার যে বেতনটা হওয়ার কথা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী থেকে 1 টাকা হলেও বেশি বেতন দিক, আমি আমার আমার নামের দরকার নেই, যে পারে করুক, আমার কোনো নামের দরকার নেই, যে পারে করুক। প্যারাটিচাররা দুবেলা দুটো তো খেয়ে মাসি, আর এক্সট্রা আমাদের কিছু দরকার নেই। প্যারাটিচাররা দুবেলা দুটো দুটো ভাত খেয়ে ডাল খেয়ে মাছুক, ব্যাস। তাতে মইদুল ইসলাম যদি করলো, বর্তমান রাজ্য সরকার যদি দয়ার বসে করলো, হ্যাঁ আমি মেনে নেবো, আমি সেই সাথে সব সাধুবাদ জানাবো। আমাদের কোনো ইচ্ছা নেই কারুর নামে কোনো কুৎসা রাটানো বা কারুর ক্রেডিট নেওয়া, কিচ্ছু দরকার নেই। যে পারে করুক, কিন্তু লজিক্যালি ব্যাপারটাকে দেখুক এবং যদি সেটা মহামান্য সরকার, আমাদের রাজ্য সরকার এমনিতেই করে দেন, তাহলে আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাবো, অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ আমরা তো এখানে আর রাজনীতি করতে চাইছি না, রাজনীতিটা আমার পাড়ায়, রাজনীতিটা আমার এলাকায়, রাজনীতি আমার বাবা পেশায় নয়, আমার উদ্দেশ্য হচ্ছে পেশা, আমার উদ্দেশ্য রাজনীতি নয়। তো সরকার যদি করে দেয় অবশ্যই আমরা সরকারের সাধুবাদ জানাবো। সম্প্রতি 1 সপ্তাহের মধ্যেই কেন্দ্র থেকে প্রায় 950 কোটি টাকারও বেশি রাজ্য সরকারকে প্রায় 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে দাবি বা টেকনিক্যাল যে আপনারা যে দাবিটা তুলেছেন গ্রুপ শিক্ষকদের থেকে বেতন বৃদ্ধি, এটা নিয়ে রাস্তায় নামার কোনো পরিকল্পনা কোন সংগঠনকে কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে ঐক্যবদ্ধভাবে কিছু করার? না শুনুন, এটা এটাও আমি বলে রাখছি, ঠিক আছে। এই যে 955 কোটি টাকা এসছে, এটা সব জায়গা থেকেই আমরা কিন্তু মেরে মানে মরে গেছি। আমাদের যে আরটিআই করা হয়েছিল সেই আরটিআই, আরো একটা প্রশ্ন ছিল যে স্পেসিফিক ভাবে কি কেন্দ্রীয় সরকার কোন রকম ভাবে আলাদা করে আমাদের আলাদা কত বেতন দেয়, সেটা কিন্তু সেই আরটিআইতেই জানানো হয়েছিল যে না, সেরকম কোনো ভাবে আলাদা কোনো বেতন দেয় না, একটা অ্যানুয়াল বাজেট প্রোগ্রাম থাকে, তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তার 60% টাকা দেয় এবং রাজ্য সরকার তার 40% গ্রান্ট নিয়ে দেয়। তো অতএব এটা আপনি দেখতেও পাবেন যে আমাদের কিন্তু কেস পার্টিতে ইউনিয়ন মানে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকেও পার্টি করা হয়েছে। আমাদের যে কেস পায়ে হচ্ছে, যদি কেন্দ্রীয় সরকার দেয়, যদি কেন্দ্রীয় সরকার বলে দিতে দেয়, রাজ্য সরকার কেন দেবে না? অতএব এগুলো সব আইনের মারফত কেন্দ্রীয় সরকারের যে কোন খাতে কি দিচ্ছে তার তো কোনো স্পেসিফিক প্রমাণ নেই। তাহলে আমি কি হিসেবে রাজ্য সরকারকে বলবো যে আমার টাকা চুরি করে নিচ্ছে, আমার টাকা দিচ্ছে না, আমার নামে টাকা নিয়ে আসছে, টাকা নিয়ে অন্য জায়গায় মেলা খেলা? এগুলো মুখে শুনতে ভালো লাগে, এগুলো মুখে শুনতে বেশ গরম গরম বক্তৃতা দিতে খুব ভালো লাগে, কিন্তু তার কোনো প্রযুক্তি প্রমাণ আছে কি? তোমার মাথা খেলা কেন কথা বলবো, একজন শিক্ষক হিসেবে সেই কথাটা আমি বলতে পারি না। অতএব বন্ধু, যে বিষয়টা যে সমালোচনার জায়গায় কিন্তু পার্শ্ব শিক্ষকরা যেতে নারাজ,
তারা চাইছে যে দুমুঠো মানে খেয়ে মেখে পড়ে পার্শ্ব শিক্ষকরা বাঁচুক, এবং সেই জায়গায় দাঁড়িয়েছে যে কোনো ভাবেই হোক অন্তত তাদের বিষয়টা টেকনিক্যালি দেখে বেতন বৃদ্ধি করা হোক, সে তৃণমূলপন্থীও করতে পারে বা আইনের দ্বারাও যদি হতে পারে বা সরকারের সদিচ্ছাও যদি, সবটাই কিন্তু তারা ওয়েলকাম করবে। এটাই কিন্তু তাদের মানে আগামী দিনের লক্ষ্য বা ভবিষ্যতে তাদের চিন্তা ভাবনা, সেটাই কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে চায়। দেখা যাক বন্ধু আগামী দিনে কোনো সুফল আসে কিনা, আপাতত এইটুকুনি দেখতে থাকার উদ্দেশ্য। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।